কলকাতা পুরভোটের ফলাফলে বহু বিরল জয়ের ব্যবধান। 66 নম্বর ওয়ার্ডে 62,000 লিড তৃণমূলের, 37,000 লিড অনন্যা ব্যানার্জির। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের, যদিও বিরোধীদের অভিযোগকে আমল দিতে নারাজ শাসক দল। কলকাতা পুরভোটের একাধিক ওয়ার্ডের জয়ের ব্যবধান রীতিমতো চমকপ্রদ। সবচেয়ে বড় চমক 66 নম্বর ওয়ার্ডের ফলাফল। তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খানের জয়ের ব্যবধান 62,045। পুরভোটে যা বিরল, নিকটবর্তী প্রার্থী পেয়েছেন মাত্র 4,093টি ভোট। পুরভোটে 60,000 ব্যবধানে জয় কার্যত অবিশ্বাস্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ফৈয়াজকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরো অনেকেই, যেমন অবাক করেছে কসবা এলাকার 109 নম্বর ওয়ার্ডের ফলাফল। তৃণমূল কংগ্রেস প্রার্থী অনন্যা ব্যানার্জি জিতলেন 37,661 ভোটে। 109 নম্বর ওয়ার্ডে অনন্যা পেয়েছেন 82% ভোট। এছাড়া বালিগঞ্জ এলাকার 65 নম্বর ওয়ার্ডে 22,670 ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী নিবেদিতা সাহা। নিকটবর্তী প্রার্থী ভোট পেয়েছেন 5,758। 58 নম্বর ওয়ার্ডের ফলাফলও চমকে দেওয়ার মতো। জয়ী তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান 40,823। নিকটবর্তী প্রার্থী পেয়েছেন মাত্র 5,874 ভোট। বেলেঘাটা এলাকার 57 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী জীবন সাহার জয়ের ব্যবধান 28,838। নিকটবর্তী প্রার্থী পেয়েছেন মাত্র 1,186 ভোট। 134 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে 24,708 ভোটে। 139 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জয়ের ব্যবধান 23,890 ভোট। একটি পুরভোটে ওয়ার্ডে ওয়ার্ডে যেমন বিপুল জয়ের ব্যবধান, আর এমন ব্যবধান যা সাধারণত দেখা যায় বিধানসভা ভোটের ক্ষেত্রে, শাসক দলকে কটাক্ষ করছেন বিরোধীরা। ফয়াজ ভাইকে, আপনা ফয়াজ, তাকে খুব অভিনন্দন জানিয়েছে। কত 62,000 ভোটে জেতার জন্য এত জনপ্রিয়তা তো মমতা ব্যানার্জির স্বয়ং নেই। হয় ওনাকে মেয়র করা উচিত, না হলে কমসে কম উপমুখ্যমন্ত্রী তো করা উচিত। যদিও বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ শাসক দল। যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছেন তাদের অবস্থান খুব স্পষ্ট হয়ে গেছে, এবং তারা কোথাও কোথাও তলে তলে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম তারা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করেছেন। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, পুরভোটের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের চমকপ্রদ ফলাফল মনে করিয়ে দেয় বাম আমলের বহু ভোটের ফলাফলকে, মনে করিয়ে দেয় আরামবাগের অনিল বসু, কেশপুরের নন্দরানী দলদের। তাহলে কি বামেদের সেই দেখানো পথেই হাঁটছে তৃণমূল নেতা নেত্রীদের একাংশ? প্রশ্ন উঠছেই। রিপাবলিক বাংলা।